হ্যালো এভরিওয়ান, তো আজকের ভিডিও টপিক হলো ডোরেমনের চেয়ে ডোরিমি কেন বেশি শক্তিশালী। অ্যান্ড তোমরা যদি কার্টুনটি দেখো তাহলে ভিডিওতে এখনই লাইক করো এবং আমাকে কমেন্ট করে জানাও তোমাদের বাসায় কি ডিজনি চ্যানেল আছে। অ্যান্ড তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তো চলো ভিডিওটি স্টার্ট করি গাইস। ডোরেমনকে বানানোর পর তার 2 বছর পর একই ফ্যাক্টরিতে ডোরেমিকেও বানানো হয়, সেই ফ্যাক্টরিতে ডোরেমনকে বানানো হয়েছিল। অ্যান্ড শিবাশি ডোরেমিকেও কিনে ফেলে। অ্যান্ড আমরা দেখি ডোরেমন অ্যান্ড ডোরামি ভাই বোন হয়। ডোরামি ডোরেমনের চেয়ে এই কারণেই পাওয়ারফুল কারণ ডোরেমন একবারে 129.3 হর্স পাওয়ার প্রডিউস করতে পারে। অ্যান্ড সেইখানে ডোরামি একবারে 10,000 হর্স পাওয়ার জেনারেট করতে পারে, যা ডোরেমনের চেয়ে অনেক বেশি। তাছাড়াও ডোরামি থাকে ফিউচারে, ডোরামির কাছে আছে আধুনিক সব গ্যাজেট। অ্যান্ড ডোরামি ডোরেমনের চেয়ে অনেক বেশি ইন্টেলিজেন্ট, তো এটা বলা যায় যে ডোরামি ডোরেমনের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।